আপনি বিশ টাকা বিক্রি প্রবাসে আছেন যে প্রবাসে থেকে আসলে যে অনেকে কিন্তু যে দেশে এসে কি করবে সাহস পাচ্ছে সাহস পাচ্ছে না যে এখন প্রবাসে আসছি টাকা কামাচ্ছে দেশে আসলে অচল সেটা ভাই জমিদারি বাচ্চা আসবেন মাল ডাল কিনবেন কিভাবে কি করতে হবে সব কিছু আমরা প্রসেসিং শিখে দিব পঞ্চাশ টাকা পিস হাই লাইফের মাল পঞ্চাশ টাকা পিস এটা পাবেন তেপ্পান্ন টাকা এই বাইশ টাকা থেকে শুরু দুই বছরের গ্যারান্টি আমার কাছে লাইক পাবেন আপনি মাত্র আঠারো টাকা পিস আপনি এক টাকা পিস কিনবেন বিশ টাকা পিস বিক্রি করবেন নবাবপুরে যারা মাদার হোলসেলার তাদের সাথে ব্যবসা করেন ব্যবসা করে মজা পাবেন বিজনেস বিটি ইউর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আমার নাম মোহাম্মদ মির হোসেন আমার দোকানের নাম হচ্ছে ইলেকট্রিক আর আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবাবপুর তাজ ইলেকট্রিক মার্কেট দোকান নং ছয় সাত হোল্ডিং নং একশো উনপঞ্চাশ আচ্ছা আর মির ভাই এই যে ইলেকট্রিক জগতে এই ফাহিম ইলেকট্রিক আর মির ভাই কিন্তু এখন অনেকটাই পরিচিত জি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু আপনার অনেক

আর আরেকটা কারণ হচ্ছে যে আপনি যারা ইলেকট্রিক বিজনেস করতে চান বা করতেছেন এখন অল্প টাকায় ভালো মানের মাল আর সরাসরি যারা তাদের থেকে কিভাবে বা কিভাবে নিবেন তাদের খুঁজে নেবেন সেই কারণে মূলত আমাদের দেওয়া দেখা যায় আমাদের দেশে কিন্তু অনেক যুবক বেকার ভাইরা আছে যে কি করবে সেটা নিয়ে কিন্তু এখনো মানে চিন্তিত আচ্ছা তো আপনি এই চিন্তিত না করে কিন্তু আপনি ইলেকট্রিক বিজনেস করতে পারেন আর ইলেকট্রিক বিজনেস হচ্ছে মানে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা যেটার কোনো ঝুঁকি নেই লস খাওয়ার কোনো ঝুঁকি নেই আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ফিফটি পার্সেন্ট মানে সর্বনিম্ন লাভ থাকবেই তার অধিক তো লাভ হয় কারণ দেখেন আমরা কিন্তু আজকে এই কাজের জন্য কর্মস্থলের জন্য কত না কি করতেছি রাস্তাঘাটে কত কিছু হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ভাই আপনার দোকানে তো একেবারে ছাদ থেকে ফ্লোর পর্যন্ত মাল দিয়ে গাদানো অবশ্যই কি কি পাওয়া যায় মূলত এখানে আমার কাছে আপনি একটা ইলেকট্রিক দোকান বা বাসাবাড়ি করার জন্য যাবতীয় ইলেকট্রিক আইটেম যা লাগে সব পেয়ে যাবেন আমার পাওয়া যাবে এই যে আমরা দেখতেছি কার্টুনে কার্টুনে হচ্ছে এরকম করে বাধা আর কি

দুটা কালার হবে জি ছয় টাকা পিস এটা কিন্তু আপনার গত বিরোধী ছিল ছয় টাকা কালার আমার কিন্তু আজকে প্রত্যেকটা প্রোডাক্টের আপনার প্রত্যেকটা প্রোডাক্ট আমার রেট কমছে ঠিক আছে জি দাম কমে গেছে বলে মূলত আজকে আরো মানে বিশেষ করে আপনাকে আনা

তারপর আমার কাছে সুইস পাবেন নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন তারপরে একটা অরেঞ্জ কালার সুইচ যেটা বাংলাদেশে কখনো কেউ করেনি যেটা আমার কাছে সবসময় পেয়ে যাবেন প্লাস অন অফ লেখা আচ্ছা ঠিক আছে এটা পড়বে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ বারো টাকা পঞ্চাশ পয়সা অন অফ লেখা থাকবে ঠিক আছে ওকে তার পাশাপাশি যদি রেগুলেটারে যায় আমার কাছে আপনি রেগুলেটর পাবেন মাত্র তেইশ টাকা থেকে শুরু তেইশ টাকা থেকে রেগুলেটার আপনি এক বছরের গ্যারান্টি

তিন টাকা আপনি পার পিস টুপিনে কিন্তু আপনার গত ভিডিওতে কিন্তু এই টুপিনের দাম ছিল তিন টাকা

বেন করবেন একটু আসলে কি ভাই প্রথমত আমি বলি যে আপনারা প্রথমত আমাদের দোকানে আইসেই অর্ডার করেন প্রথমবার দোকানে আইসা অর্ডার করলে কি আপনি আমাদের দোকানটা দেখলেন প্রোডাক্টটা সরাসরি দেখলেন যা আমার ভিডিওতে যা দেখছেন আমার প্রোডাক্টের মানটা ঠিক আছে কিনা তারপর এই দোকানটা আমি এই লোকটা ঠিক আছে কিনা তখন আপনি যে বিজনেসটা করলে আপনার জন্য সুবিধা কারণ কি আপনি যার সাথে বিজনেস করবেন তার প্রতিষ্ঠান চিন তাকে চিনার আপনার দরকার আছে যদি প্রতিষ্ঠান না চিনেন একটা সুসম্পর্কের দরকার আছে কারণটা হচ্ছে এটা কেন বলি যে আমরা কিন্তু আমাদের মানে আমাদের সাথে কন্টিনিউ ছয় মাস বিজনেস করলে কিন্তু আমরা দেখা যায় আপনি আমার টাকা দিয়ে তখন বিজনেসব করতে পারবেন আচ্ছা তো সেক্ষেত্রে আপনি প্রথম একবার আমার দোকানে আসেন আমার দোকানটা ভিজিট করেন তারপর থেকে আপনি ফোন করে মাল দেন আচ্ছা ঠিক আছে ওকে

এই জন্যই বলি যে প্রথমে দোকানে আসবেন না আসলে বুঝবেন না দেখেন এই একটা টুপিন ঠিক আছে এটার দাম হচ্ছে আপনার আবার এগারো টাকা পিস এগারো টাকা এগারো টাকা ঠিক আছে দেখতে কিন্তু দেখেন ভাই কোয়ালিটি কিন্তু দেখতে কিন্তু একই দেখেন

আমার পরিবার আছে পরিজন আছে তাদেরকে নিয়ে চলার জন্যই তো তো কেউ লস দিয়ে বা ব্যবসা কখনোই জীবনে কেউ করবে না আর ইলেকট্রিক ব্যবসায় লস বলতে শব্দ নাই ওকে যদি আপনি করতে পারেন ঠিক আছে তারপর আমার কাছে যে টুপিন প্লাগটা পাবেন এটা যে আপনি বাংলাদেশে যা আছে তাই চালাবেন জলে পুরে গলে যাক চেঞ্জ ঠিক আছে বাইশ টাকা পিস বাইশ টাকা মানে এটা দিয়ে যদি আপনি বাংলাদেশে কোনো টুপিনে কাজ না এটা দিয়ে কাজ দেওয়া হইলে আর কিছুই বলে দামটা আবার ডাবল দামটাও ডাবল মানে এটা দিয়ে আপনি যা মন মানে লাইফ টাইম গ্যারান্টি এই টুপিনটা আচ্ছা লাইফ টাইম গ্যারান্টি তারপরে একটা টুপিন প্লাগ আছে মাত্র পাঁচ টাকা পিস হোল্ডার যেটা হোল্ডার হ্যাঁ সরি এটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস হোল্ডারটা হচ্ছে আপনার পাঁচ টাকা পিস তারপরে একটা পাবেন নয় টাকা আটান্ন পয়সা ঠিক আছে তারপরে একটা পাবেন আপনার দশ টাকা এগারো টাকা পিস তারপরে আমার কাছে আছে আপনার কালার হোল্ডার এগারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে একটা আছে বারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে একটা আছে আপনার পনেরো টাকা তারপরে একটা আছে আপনার তেরো টাকা এটা পোল্ট্রি ফার্ম ইউজ করবেন তেরো টাকা ছিয়ানব্বই ঘন্টা ইউজ করবেন জলে পুরে গলে গেলে চেঞ্জ

পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে পাঁচ হাজার টাকার প্রফিট আসবে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে পঞ্চাশ হাজার টাকা প্রফিট আসবে এটা হচ্ছে বিজনেসটা হচ্ছে আপনার প্রফিটের উপরে ডিপেন্ডেবল কিন্তু হ্যাঁ জি আর আমাদের প্রোডাক্ট গুলো যদি আপনি সারাদিন মার্কেটিং করে মানে সারা দিনে যদি আপনি তিন হাজার টাকা বিক্রি করতে পারেন মার্কেটিং এ আপনি মিনিমাম আপনার সাত থেকে আটশো টাকা টিকবে আর যারা দোকানদার তাদের আপনার পনেরোশো টাকা নর্মালি টিকবে তারপরে যে যেরকম আরেকটা মানে লাগায় যে এক গ্যাং দুই গ্যাং তিন গ্যাং একসাথে থাকতে হয় আমাদের এটা কিন্তু আপনি পার্ট বাই পার্ট ইউজ করতে পারবেন দেখা যায় এক সুইজার লাগলে এক সুইজার নিবেন দুই সুইচের লাগলে দুই সুইচের লাগবে মানে যে কয় শুজ তখন আপনি ইচ্ছা করবেন এগুলো আপনি নিতে পারবেন প্লাস আপনি কালার আপনি মন মতো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এগুলো কি আপনি আমার কাছে পাবেন মাত্র 24 টাকা পিস 24 টাকা পিস 24 টাকা পিস এগুলো তোলা বলে এগুলো হ্যাঁ তোলা বলে এটা পড়ছে আপনার মানে এটা প্লাস্টিকের চায়না তোলা এটা অরিজিনাল চায়না এগুলো এগুলো ঠিক আছে সাতটা কালার আছে এগুলো কিন্তু আপনি সর্বনিম্ন 30 থেকে 35 টাকা বিক্রি করা যায় আচ্ছা মানে সর্বনিম্ন ঠিক আছে তারপর আমার কাছে পাবেন একের ভিতরে সব একের ভিতরে শপ এটা হচ্ছে আপনি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার শপ এটা দশ বছরের গ্রান্টি পাবেন মাত্র আপনি আমার কাছে একশো পঁয়ত্রিশ টাকা একশো একশো পঁয়ত্রিশ টাকা দশ বছরের গ্যারান্টি তারপর পাবেন আমার কাছে আপনার ফ্যান একটা ফ্যান ড্রাবার আপনি কিনা করবেন মাত্র এক টাকা পিস এক টাকা পিস কিনবেন বিশ টাকা পিস বিক্রি করবেন ইলেকট্রিক ব্যবসা কেন করবেন না ইলেকট্রিক ব্যবসাটা প্রচুর লাভের ব্যবসা যেটা আপনি না করলে বুঝতে পারবেন না তো যারা বেকার বসে আছেন সময় নষ্ট না করে এই ব্যবসাটা শুরু করতে পারেন আর যারা মুপাস চলে আছেন মানে তারা আমাদের সাথে যারা মাল আগে অথবা কোনো থাকে থেকে নিতেছেন তারা চাইলে আমাদের সাথে বিজনেসটা করতে পারেন আপনি প্রয়োজন আমার দোকানে এসে আমার প্রোডাক্ট গুলো দেখে যদি আপনি মনে হয় যে না আমার প্রোডাক্ট মান সম্মান আপনি আমার সাথে বিজনেসটা করতে পারেন আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে কিন্তু ভাই আমি প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের ভিতরে যে কোনো সমস্যা আমি চেঞ্জ করে দিই আচ্ছা মীর ভাই এই যে আপনি তো নবাবপুরে আসতে বলতেছেন আপনার দোকানে এখানে তো প্রায় কয়েকশো দোকান আছে ইলেকট্রিক পাইকারি দোকান এত দোকান রেখে আপনার দোকান থেকে কেন অর্ডার করবে মালের প্রাইসে কি আমার দোকানে আপনি দেখবেন যে আমি যে যে সুইচটা দিছি হ্যাঁ গত ভিডিওতে কত ছিল ছয় টাকা একানব্বই পয়সা আজকে পাঁচ টাকা কিভাবে দিছি আমি নিজে তৈরি করে দেখি বলে আমি আপনাদের দিতে পারছি তা না হলে কিন্তু দিতে পারতাম না তো আমাদের হচ্ছে কি একটা মালের কস্টিং এর রেট কমে গেলে আমরা অটোমেটিক রেটটা কমিয়ে দিই ঠিক আছে আমার যখন বাড়ে তখন অবশ্যই বাড়াই আচ্ছা বাড়ে জানা তা না ভাই যখন বাড়বে তখন অবশ্যই বাড়বে হ্যাঁ আর আপনি যে যারা মাদার হোলসেলার তাদের প্রোডাক্ট নিলে কি আপনি সবসময় প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা আর দেখা যারা আমাদের থেকে কিনে নিয়ে আপনার কাছে বেচবে তাদের কাছে তো আপনি পাবেন না তো এই জন্যই যে আপনি আমার থেকে না নবাবপুরে যারা মাদার হোলসেলার তাদের সাথে ব্যবসা করেন ব্যবসা করে মজা পাবেন মানে আপনার জন্য খুব উত্তম হবে আমার যে নিতে হবে তা না কারণ আমি ভাই উই স্বার্থবর না আমরা চাই ভাই যে সবাই আমরা বিজনেসটা করি হ্যাঁ কিন্তু অবশ্যই আপনারা যাচাই বাছাই করে ভালো মানের মাল থেকে ভালো দোকান থেকে মালটা নিবেন যাতে আপনি প্রতারিত না হন আপনার পেছনে তো তার স্তূপ যে আমরা দেখাবেন একটু পরে অবশ্যই ভাই তার দেখাবো কিছু আছে কিনা তার হচ্ছে ভাই আমি নিজে তৈরি করে থাকি তার আচ্ছা ঠিক আছে তার আমি নিজে তৈরি করে থাকি তারপর আপনি আমার কাছে বিআর বিজলি তার পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট আপনি আমার কাছে তার পেয়ে যাবেন আর এগুলো কিন্তু আমি নিজে তৈরি করি আমার কাছে আপনি ওয়ান পয়েন্ট জিরো থেকে ষোলো আর এম পর্যন্ত তার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে তারপর আমার কাছে দেখেন যে টু কোর থ্রি কোর সব ধরনের তার আছে কি মানে আমার কাছে তার ওই যে ওইখানেও তার আছে তারের অভাব শুনে তারপর দেখেন এই যে তার 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 তারপর এই যে এখানে সব তার ভাই ঠিক আছে

একটা ববিন মানে শহ একটা এক্সট্রা কিনতে গেলে একশো টাকা লাগে আশি থেকে একশো টাকা আমি আপনাদের সাথে তার সাথে ববিন শ দিচ্ছি তিনশো ষাট ওকে ঠিক আছে তারপর আমার কাছে আপনি এফটি তার পাবেন এফটি তার চার টাকা তারটা কিন্তু অনায়সে বিশ টাকা গাছ বিক্রি করতে পারবেন অনায়সে মানে অনায়সে বিশ টাকা গেলে তো যদি দুই কল তার বিক্রি করতে পারেন আপনি যদি পার গজে দশ টাকা করে লাভ করলে আপনি দুই হাজার টাকা কিন্তু মানে তারই কিন্তু প্রচুর লাভ মানে একটা দিলাম এখন আপনি বিশ টাকা না পেঁচে টাকা গছ বিক্রি করেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার

এক করেন মানে আপনি শুধু এসে বলবেন যে ভাই আমার এলাকাটা এটা আমার অঞ্চলে এটা থানা এটা তখন আমি আপনার সাথে কথাবার্তা বলে আমি বুঝতে পারবো যে কোনটা দিলে আপনার বেচার জন্য সুবিধা হবে কারণ যেহেতু আমরা সারা বাংলাদেশে বিজনেসটা করি তা আমরা কিন্তু জানি যে মানে কোন অঞ্চলে কোন প্রোডাক্টটা বেশি চলে আর আপনি যদি চান যে না আপনি একটা সাইড নিয়ে ব্যবসাটা করবেন করতে পারেন তার আছে সুইচ আছে মানে ব্যাগলার একটা আইটেম তার একটা আইটেম মাল্টি সকেট হচ্ছে একটা আইটেম তারপর হচ্ছে আপনার লাইট একটা আইটেম মাল্টিপ্লাক আইটেম ধাপে ধাপে বিজনেস টা করতে পারেন ঠিক আছে আর বেশ বেকার বসে না থেকে ভাই আপনি যদি দুই হাজার টাকা ইনভেস্ট করে যদি দুইশো টাকা ইনকাম করা যায় কমই বললাম আজকে আপনি যদি দুই হাজার টাকা ইনকাম করে ইনভেস্ট করে যদি দুইশো টাকা কামান সেটাই কিন্তু আপনার পকেটে আপনার যে খরচটা দিয়ে যাবে না বাসাতে চেতে হলো না যখন দেখবেন যে দুই হাজার টাকা দুইশো আসে তখন আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন হ্যাঁ এটা অটোমেটিকালি ঠিক আছে কারণ তখন আপনি দেখবেন যে না আমার তো টাকা আসতেছে এই বিজনেসটা অবশ্যই মজার বা টাকা আসে তাহলে আপনি অবশ্যই অটোমেটিকলি ইনভেস্ট করবেন তারপর আমার কাছে যে আপনি যে সিঙ্গেল তার পাবেন মাত্র আপনি একটা লাল একটা কালো চারশো আশি টাকা জোড়া মানে দুই টাকা চল্লিশ পয়সা গছ আপনার কেনা পড়বে যদি দুই টাকা চল্লিশ পয়সা গছ কেনেন বিশ টাকা গছ বিক্রি করা যায় আপনি পার গজেক লাভ হচ্ছে কত ষোলো টাকা আর যারা মার্কেটিং করবেন তারা কিন্তু এক কোয়েল তারে দুইশো টাকা লাভ অনায়াসে করতে পারে না ওকে মানে অনায়াসে আপনি যদি সারাদিনে পাঁচ কোয়েল তার বেচেন দুইশো চল্লিশ ইন্টু দশ দেখেন দুইশো চল্লিশ ইন্টু দশ ইনভেস্ট করছেন কত চব্বিশশো টাকা যদি দশ কোয়েল তার নেন ঠিক আছে তো আপনি যদি দশ কোয়েল তারে যদি আপনি একশো টাকা করেও লাভ করেন মিনিমাম তাহলে কিন্তু আপনার এক হাজার টাকা অটোমেটিক পার ডে চলে আসে যদি আপনি করতে পারেন কিন্তু শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে প্রথমে একটু শ্রম দিতে হবে যেকোনো জিনিসে কারণ আমরা এই যে ভাই একটু না ভাই অনেক শ্রম দিতে হবে আমরা আল্লাহ রহমতে ভাই যে এত বড় ব্যবসা এইভাবেই হয়নি আমরাও কিন্তু ছোট থেকে বড় হয়েছি শ্রম দিছি কষ্ট করছি এখন প্রতিশ্রুতি যে কোনো মানুষের কথায় আছে ভাই যে যে কোনো মানুষের যদি ঠিক মতো শ্রম দেয় সফলতা অটোমেটিক চলে আসবে চলে আসবে ঠিক আছে তারপর আমার কাছে যেরকম তার পাবেন আপনি দুইশো চল্লিশ টাকা থেকে তারপর আপনি ওয়ান পয়েন্ট ফাইভ পাবেন আমার কাছে মাত্র আষ্টশো টাকা মানে আট টাকা গা তারপর থ্রি পয়েন্ট জিরো পাবেন আপনি মাত্র

দশ বছর গ্যারান্টি এই প্রোডাক্টটাও কিন্তু কিন্তু বাইরে কমছে তাই নাকি এটা গত ভিডিওতে ছিল ওয়ান গ্যাং পঞ্চান্ন টাকা আর আজকের রেট হচ্ছে আপনার তেপ্পান্ন টাকা কি বলেন তেপান্ন টাকা দশ বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনার আটষট্টি টাকা টু গ্যাং থ্রি গ্যাং হচ্ছে আপনার ছিয়াশি টাকা

বিশ টাকা বিক্রি তারপরে একটা টেস্টার আছে বারো টাকা পঞ্চাশ পয়সা বারো টাকা পঞ্চাশ পয়সা দুই মাথা চাইনা না বারো টাকা পঞ্চাশ পয়সা এটার বিক্রি হচ্ছে আপনার তিরিশ টাকা তারপরে একটা টেস্টার আছে এটার দাম হবে আপনার আঠারো টাকা পিস এটাও দুই মাথা আঠারো টাকা পিস এটা হচ্ছে আপনার চল্লিশ টাকা বিক্রি তারপরে একটা টেস্টার এটাও দুই মাথা দেখেন কত বড় একটা টেস্টার এটার দাম পড়বে মাত্র উনিশ টাকা উনিশ টাকা এটা ভাই চল্লিশ পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করা যায় তারপর ভাবেন আমার কাছে মাল্টি সকেট মাত্র পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা আমি নব্বই টাকা কিনছি দেখেন আমি কি আমি কি মানে আমরা কি মিথ্যা বলি ভাই একটা ইলেকট্রিক প্রোডাক্ট কিনলে তিন গুণ লাভ এটা হচ্ছে আপনার পঁচিশ টাকা পিস এখন আপনি বলেন যে এটা কয় টাকা দিয়ে আপনি নিজে ব্যবহার করছেন তো যারা বেকার আছেন তারা কিন্তু চাইলে অল্প টাকায় অল্প টাকা ইলেকট্রিক বিজনেসটা করতে পারেন অল্প টাকা ইলেকট্রিক বিজনেসটা করলে আপনি দ্রুত রান করতে পারবেন আর যারা প্রবাসী আছেন যে প্রবাসে থেকে আসলে যে অনেকে কিন্তু যে দেশে এসে কি করবে অথবা অনেকে সাহস পাচ্ছে না সাহস পাচ্ছে না যে এখন প্রবাসী আসি টাকা কামাচ্ছি দেশে আসলে তো অচল তখন তো আমি শেষ তো ভাই আপনাদের কোনো ভয় আপনারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা হিসাব করতে পারেন গাজার হালের ব্যবসা ইলেকট্রিক ব্যবসা হলো ভাই জমিদারি ব্যবসা আসবেন মালডাল কিনবেন কিভাবে কি করতে হবে সবকিছু আমরা প্রসেসিং শিখে দিব বলে দিব আর আমার প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে ছয় মাসের রিপ্লেসমেন্ট আছে যে কোনো সমস্যা আমি চেঞ্জ দেবো আর দেখা যাচ্ছে আপনি একটা প্রোডাক্ট চলতেছেন আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে আমার বিক্রি করতে পারেন যে ভাই আমার এই কালার আসলে না লালটা দেন সেই সুযোগ সুবিধা আছে ঠিক আছে আর আমরা যেহেতু নিজেরা মাল তৈরি করে থাকি আমাদের থেকে কমে আপনাকে কেউ দিতে পারবে না এতুক আস্থা আমাদের প্রতি সবসময় রাখবেন আর আপনার আমার সাথে কন্টিনিউ বিজনেস করলে তখন আমি আপনাকে মাল ছেড়ে দিব দুই চার লাখের মাল যে ভাই ব্যবসা করেন টাকা দিয়ে ওকে ঠিক আছে তারপরে যে মাল্টিপ্লাক হ্যাঁ আপনি মাত্র পনেরো টাকা পিস তারপরে যদি নেন আপনি দুই টো তিন চালাবেন পঁচানব্বই টাকা পিস টাকা পঁচানব্বই টাকা পিস তারপরে আমার কাছে আপনি পাবেন মাল্টি সকেট মাল্টি সকেট পাবেন মাত্র

তারপরে যে ওয়ান প্লাস এর মাল অনুমোদিত মাত্র সত্তর টাকা পিস সত্তর টাকা পিস ওয়ান প্লাস তারপর ভাই কি চালাবেন ইলেকট্রিক চুলা এসি ওভেন যা মন চাই তাই চালাবেন জল্লা পয়রা গোলা গেলে চেঞ্জ লাইফ টাইম গ্যারান্টি দেন ভাই কি দিছি ব্যাক সাইডে দেখেন এটা আমি নিজে তৈরি করছি ভাই ওকে আর এটা কিন্তু আমি নিজে পরীক্ষিত ইলেকট্রিক চুলা চালা এটা পড়বে আপনার মাত্র 145 টাকা আচ্ছা অনেক এর অনেক এর দেখায় অনেক হচ্ছে 10 পিন মাত্র 85 টাকা ভাই 85 টাকা দেখতে কত সুন্দর না এটা যে আপনি ইন্টারন্যাশনাল পিন যে গাড়া যত গাড়া আছে এটার ভিতরে মানে যে পিন চালানো যাবে ঠিক আছে তারপর ভাই পিসি বাদাম পিসি বাদামের কিন্তু ভাই রেট দিছে কমায় ভাই

বিশ টাকা একুশ টাকা ঠিক আছে তারপর পাবেন আপনি এই যে এটা পাবেন আপনি বাইশ টাকা কালার কালার হচ্ছে বাইশ টাকা ঠিক আছে তারপর ভাই যে বড় বাটাম যারা চালটা সব ধরনের আমার কাছে আছে এই যে আপনি আমার কাছে পাবেন মাত্র উনিশ টাকা আটান্ন পয়সা উনিশ টাকা উনিশ টাকা আটান্ন পয়সা তারপর পাবেন ভাই বাইশ টাকা তারপর পাবেন এই যে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখছেন ভাই এটা অনায়াস একশো বিশ টাকা বিক্রি করা যায় অনায়াস একশো টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে একটা আছে আপনার তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তারপর ভাই যদি কোন ব্রান্ড নিতে চান আপনি হোলসেল কিনা পড়বে একশো ষোলো একশো ষোলো ব্রান্ড আর আমারটা মাত্র পাঁচচল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা শুধু পঁয়তাল্লিশ টাকা কিন্তু পেছনটা লাগে না পেছনটা লাগে কিছু লাগবে না ভাই টুইন কমপ্লিট করা এটা তিনটা কালার আছে তারপর বাটাম শুধু এই না তুই যে ভাই তুই দেখা যায় যে আমার বাটাম কি পড়বে এগুলো এগুলো সব বাটামের

যাতে আমি বাজার বাজারজাত করতে পারি বিক্রি করতে পারি আমি যদি এইভাবে তৈরি না করে বিক্রি না করতে পারি তাহলে তো ভাই আমি শেষ কারণ অবশ্যই ভাই অবশ্যই কারণ ইলেকট্রিক সিরিজ পণ্যগুলো যদি ভালো হয় তাহলে তো দুর্ঘটনা ঘটবে তো আমরা এই যে জিনিসগুলো চিন্তা করে দুর্ঘটনাটাকে কিভাবে এড়ানো যায় ওইভাবে আমরা প্রোডাক্ট তৈরি করি আমার কাছে মাল্টিপ্লাক পাবেন বাইশ টাকা মাল্টি আছে শুধু এই না আপনি আমার কাছে একশো তিরিশটা আইটেমের পাবেন যেটা আমি নিজে প্রস্তুত কারক একশো তিরিশটা মডেলের মাল্টিপ্লাক আছে মাল্টিপ্লাক একশো পঁয়ত্রিশ টাকা মাল্টিপ্লাক একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা

একুশ ফিট না ভাই আপনি আমার কাছে আপনি এর থেকে বড় মানে তিরিশ ফিট মানে তিরিশ ফিট মাল্টি প্লাগ তারের মাল্টি প্লাগ চিন্তা করেন যে একটা তিরিশ ফিট তাদের মাল্টি প্লাগটা কি হতে পারে ঠিক আছে তারপর আমার কাছে যেরকম মাল্টি প্লাগ আরো অনেক কোয়ালিটি আছে এখানে এই যে যেরকম দেখেন আমার কাছে হিউজ কালেকশন আছে ঠিক আছে এই যে এগুলো যে আপনি যা মন চায়

এক নামে সবকিছু দিতে পারবো গ্যাং সুইচ লাইট এ সিবিসি লাইট শুধু এটা না পঁয়ত্রিশ ওয়ার্ডের সিবিসি লাইট আমার কাছে আছে হ্যাঁ তারপরে যে টিউব লাইট টিউব লাইট পর্যন্ত পাবেন গ্যাং সুইচ লাইট এ লাইট টিউব লাইট মানে একটা ঘরে আপনার এক নামের যদি আপনি লাগাতে চান সেটা আমার কাছে পাবেন আমার প্রত্যেকটা প্রোডাক্টে বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের সান প্লাস প্রত্যেকটা প্রোডাক্টে বিশ বছরের গ্যারান্টি শুধু এক নামের যে ভাই আপনি যে নামের চাবেন আমার কাছে ইনশাল ওই নামের প্রোডাক্ট দিয়ে আমি আপনার ঘর কমপ্লিট করে দিতে পারবো ঠিক আছে তার পাশাপাশি লাইট

ঠিক আছে যে লাইটটা আমি নিজে ইম্পোর্ট করে থাকি এটা হচ্ছে আপনার পাঁচ ওয়ার্ড যদি নেন পাঁচ ওয়ার্ড পড়বে একচল্লিশ টাকা পনেরো ওয়ার্ড অষ্টআশি টাকা বিশ ওয়ার্ড আটানব্বই টাকা বিশ ওয়ার্ড আটানব্বই টাকা এগুলো দামি লাইট হ্যাঁ প্রত্যেকটা ভাই দামি না ভাই আপনি এমআরপি গুলো দেখাই যে দাম গুলো দামি অর্ধেক অর্ধেক দাম আপনি দেখেন ভাই আপনি পাঁচ ছয় আমার কাছে একচল্লিশ টাকা এমআর বি হচ্ছে একশো তিরিশ টাকা আপনি যদি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক বছরের মানে গ্যারান্টি দিবেন ওয়ারেন্টি না গ্যারান্টি আমি আপনাকে নতুন দিব আপনার থেকে যদি কাস্টমার নেওয়ার পর কোনো প্রবলেম হয় আপনি আরেকটা লাইট নতুন দিয়ে দিবেন আমি আপনাকে দিয়ে দিব ওকে আপনি একশো তিরিশ টাকা এমআরপি আমার কাছে নিবেন আপনি মাত্র একচল্লিশ টাকা ঠিক আছে তারপর পনেরো ওয়াট আমার কাছে নিবে নষ্ট টাকা এমআর হচ্ছে তিনশো টাকা ঠিক আছে এমআরপি হচ্ছে তিনশো টাকা তারপর আপনার বিশ ওয়ার্ড আমার কাছে আটানব্বই টাকা আপনার এমআর হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনি যদি পার বক্সে পার লাইটে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিলেও আপনার একশো টাকা প্রফিট টিকবে আর যারা মার্কেটিং করবেন তারা আপনি পার লাইটে আপনি তিরিশ পার্সেন্ট লাভ করেন আপনার জন্য ভাই এনাফ আর যারা মার্কেটিং করতে চান তারা কিভাবে ব্যবসাটা করবেন আমার কাছে আসলে আমি আপনাদের সরাসরি হাতে কলমে বিজনেসটা শিখিয়ে দিব ঠিক আছে তো আমি আরেকটা কথা বলি যে আপনি ইলেকট্রিক ব্যবসাটা শুরু করে দেন সময় না নষ্ট না করে শুরু করে দেন ইলেকট্রিক ব্যবসাটা খুব লাভজনক একটা ব্যবসা আবার আমার কাছে যে সার্কিট ব্রেকার পাবেন মাত্র পঁচাশি টাকা পিস যারা বাংলাদেশে কেউ দিতে পারে না ভাই আমরা দিতে পারি পঁচাশি টাকা পিস তো মোটামুটি ভাই অল্প সীমিত আকারে ওটা অনেকেই দেখানো হয়েছে এবং আমার কাছে যে কলিং বেল আছে মাত্র পঁচাত্তর টাকা থেকে শুরু কলিং বেল দেখেন কলিং বেল কিন্তু অভাব নাই এই যে সব কলিং বেল ঠিক আছে তারপর পঁচাত্তর টাকা থেকে আপনি আমার কাছে হিউজ মানে পরিমাণে কলিং বেল আপনি আমার কাছে পেয়ে যাবেন তো মোটামুটি দেখালাম তো অবশ্যই যারা বেকার আছেন বসে না থাকে বিজনেস শুরু করতে পারেন আর যারা রেমিডিয়াস যোদ্ধা আমাদের ভাইরা আছেন যারা বাইরে আছেন তারা চাইলে ইলেকট্রিক ব্যবসাটা এসে ধরতে পারেন কারণ আপনার ভাই কোনো ঝুঁকি নাই আর শিখার মতন ইলেকট্রিক ব্যবসা যে আপনার যে কোর্স করতে হবে তেমন কিছু নাই আপনি এক সপ্তাহ ঠিক মতন দোকানদারি করলে আপনি শিখে যাবেন তার পাশাপাশি আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট রাখবেন ভিডিও কলের মাধ্যমে এখন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনি দেখা যায় যারা বুঝবেন আমাদের সাথে সাথে ফোন দিবেন আমরা আপনাকে বুঝিয়ে দিব ঠিক আছে তার পাশাপাশি কিন্তু আমরা দেখা যায় যারা নতুন বিজনেস করে তাদের ওইখানে যে আমরা দোকান তাদের দেখা যায় কিভাবে ডিসপ্লে করবে সাজালে ভালো হবে ওই পরিকল্পনা করে দেই ঠিক আছে তো আপনারা চাইলে আমার সাথে ব্যবসাটা করতে পারেন আমি আপনাদের অনেক সুযোগ সুবিধা ব্যাক দিব আর এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের মাঝে আরো ভালো ভালো কিছু প্রোডাক্ট নিত্য নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তো আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি